আমি কেন এলাম জানেন? আজকে মনে রাখবেন, এই মিটিং থেকে 2 লক্ষ মানুষের ব্যাংকে টাকা চলে যাবে। তার কারণ, 2 লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে। এবং অসময় বৃষ্টিতে যাদের ক্ষতি হয়েছে, কৃষকদের ধান মাঠে পড়ে থাকাকালীন বৃষ্টি হয়েছে, অকাল বৃষ্টি, তাদের জন্য 102 কোটি টাকা দেওয়া হচ্ছে। মনে রাখবেন, 2019 সাল থেকে ক্রপ ইন্স্যুরেন্স চাষিদের জন্য আমরাই দিই, এবং এখনো পর্যন্ত 58 লক্ষ কৃষককে 2,800 কোটি টাকা দেওয়া হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বিএসবি বা বাংলার শস্য বিমায় যারা আবেদন করেছিলেন, অর্থাৎ ফসলের ক্ষতিপূরণ হলে যে টাকা পাওয়া যায়, যেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে এই যে কৃষক রয়েছে যাদের ফসলের ক্ষতি হয়েছে, তাদের কিন্তু টোটাল 102 কোটি টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো আপনারা দেখতে পারবেন, আপনার জমির পরিমাণ অনুযায়ী কিন্তু আপনার টাকা ঢুকে থাকে। অর্থাৎ আপনার যদি 1 বিঘা হয়, সেক্ষেত্রে আপনার কতটা টাকা ঢুকবে, আপনার যদি 5 বিঘা হয়, সেক্ষেত্রে আপনার কত টাকা ঢুকবে, সেটা কিন্তু এখানে লেখা থাকে। সোজা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পাবেন। কেউ 10,000 পাবে, কেউ 5,000 পাবে, কেউ 2,000 পাবে, কেউ 3,000 পাবে। যার যেমন ক্ষতি হয়েছে, সে কিন্তু সেই পরিমাণ টাকা পেয়ে যাবে। তো আপনি অনলাইনে কিভাবে চেক করতে পারবেন, সেটা কিন্তু আমরা এই ভিডিওতেই দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো, সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলার শস্য বিমা বা বিএসবি, সেটা লিখে আপনারা সার্চ করবেন গুগলে, এই ওয়েবসাইট চলে আসবে। দেখুন লেখা রয়েছে বাংলা শস্য বিমা .net। এই ওয়েবসাইটে আসার পরে আপনাদের কী করতে হবে, মোবাইল থেকে দেখলে আপনারা এই 3 ডটে ক্লিক করে এটাকে একটু ডেস্কটপ সাইটে ওপেন করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের দেখতে কিন্তু সুবিধা হবে। তো করে নেওয়ার পরে এবার আপনারা কী করবেন, নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখবেন এরকম অনেক অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তার মধ্যে আপনাদের যে অপশন দুটো নিয়ে নিতে হবে সেটা হচ্ছে এই যে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি সেটা দিতে বলবে। এবার অনেকেই জানেন না যে আপনি অ্যাপ্লিকেশন যখন করেছিলেন অ্যাপ্লিকেশন আইডিটা কোথায় পাবেন। তো দেখুন, আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়ে থাকেন এই বাংলার শস্য বিমার ফর্ম, সেক্ষেত্রে আপনাকে যে রিসিপ্টটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি লিখে দেওয়া হয়েছে। তো সেই আইডিটা আপনারা এখানে দিয়ে চেকের উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। ধরে নিলাম সেই রিসিপ্টটা আপনার কাছে নেই, আপনি কিন্তু আপনার স্ট্যাটাস চেক করতে পারছেন না। সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, আপনাদের আরেকবার ব্যাক আসতে হবে, আবার হোম পেজে আপনারা চলে আসবেন। আসার পরে আপনাদের কী করতে হবে, এই যে দেখুন এখানে ফার্মার কর্নার যে অপশনটা রয়েছে ডাউনলোড সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কী হবে, আপনার কাছে তো অ্যাপ্লিকেশন নাম্বার নেই, সেক্ষেত্রে আপনার কাছে তো ভোটার কার্ড নাম্বার রয়েছে, সেটা দিয়ে কিন্তু আপনারা বের করে নিতে পারবেন। অর্থাৎ আপনার যে ভোটার আইডি কোড রয়েছে সেই ভোটার কার্ড নাম্বারটার যে নাম্বারটা এখানে আপনারা দিবেন, দেওয়ার পরে এখানে রবি সিজন না খরিফ সিজন সেটা সিলেক্ট করতে হবে, তারপরে চেকের উপরে কিন্তু ক্লিক করতে হবে। তার আগে যে ইয়ারটাও সিলেক্ট করতে হবে, যেরকম এখানে 2024 রয়েছে, আপনারা চাইলে কিন্তু 23 বা 22 সেটাও কিন্তু দেখতে পারবেন। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে আপনারা দিয়ে তারপর চেকের উপরে ক্লিক করবেন। এটা কাদের ক্ষেত্রে, যাদের ধরুন অ্যাপ্লিকেশন আইডিটা নেই, আর যদি অ্যাপ্লিকেশন আইডিটা থাকে সেক্ষেত্রে আপনারা ওখান থেকেই চেক করতে পারবেন। আর যদি আপনি দেখেন যে না অ্যাপ্লিকেশন পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভোটার কার্ড নাম্বারটা দিয়েও এখানে আপনারা সার্চ করে নিতে পারেন। এবার এখানে যখনই সার্চ করবেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার কত টাকার ইন্স্যুরেন্স করা হয়েছে, কতটা জমির উপরে আপনার করা হয়েছে, আর কত টাকা কিন্তু আপনি ক্ষতিপূরণ পাবেন, সমস্তটাই কিন্তু এখানে ডিটেলসে দেখতে পাবেন, যেটা আমি আপনাদের থাম্বনেইলে স্ক্রিনশট লাগিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।